দলবদলের খেলা চলছে আরামবাগে, বিজেপি থেকে তৃণমূল, আবার কয়েক ঘন্টা পরে নির্দল থেকে বিজেপিতে যোগদান। মঙ্গলবার তৃণমূলের কালীপুর পার্টি অফিসে বিজেপি থেকে আসা নেতাকর্মীদের হাতে দলের পতাকা তুলে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানা, খানাকুল এক নম্বর ব্লকের মন্ডল দুই এর সাধারণ সম্পাদক সৌম জানা, মন্ডলের এসএসসি মোর্চার সাধারণ সম্পাদক সন্তোষ দলুইয়ের মতো খানাকুলের নেতাদের যোগদান ঘিরে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশ্যে বেরিয়ে পড়েছে বিজেপির শক্ত ঘাঁটি খানাকুল দুর্গের ফাটল। মণিশঙ্কর জানা তৃণমূলের পতাকা হাতে নিয়ে বলেন, দলের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে খানাকুলের 25 জন নেতা কর্মী এদিন দল ছেড়েছেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি কোনোদিন করিনি, একটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। আর আমি আগেও বললাম তো, যে সব থেকে আমার মনে হয় সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা এখন এই মুহূর্তে আপনার হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো প্ল্যাটফর্ম নেই। না, এই না, এরকম কোনো ব্যাপার নেই। কাল আমার সাথে একটা মানে ছোট ঝামেলা হয়েছে, ওটা বিজেপিরই, ওটা তৃণমূল কেউ করেনি। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার ঘর পাচ্ছে না, সাধারণ খেটে খাওয়া মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। নিচুতলার বিজেপি নেতাকর্মীরা এতদিন ক্ষোভের কথা বলতে পারছিলেন না, তৃণমূলে যোগ দিয়ে এদিন সেই ক্ষোভ প্রকাশ্যে এনে দিয়েছে। কালে এ পর্যন্ত তা করেনি, 11,38,000 মানুষের ঘর করে দিয়েছে, তার ভেতর ওদেরও পাড়ার আছে, ওদের প্রতিবেশীর আছে, তাদেরকে তো ওরা বিজেপি এলে বিজেপি করে দেবে প্রতিশ্রুতি দিয়েছিল। 2.5 বছরের ওপর ওরা বিধায়ক জিতিয়েছে, কিন্তু সেই বিধায়কদের মুখ্যমন্ত্রী কমিটি করতে চাইলেন, যে চলো একটা কমিটি করে আমরা কেন্দ্রকে বলি, ওরা সেই কমিটিতে রইল না, কেন্দ্রে গেল না। তাহলে ওদের বিবেক আজকে জাগ্রত হয়েছে যে আমরা যাকে এমএলএ করলাম সেই এমএলএ গরিব মানুষটার ঘরের জন্যে দিল্লির সরকারকে বলছে না, অথচ একই দলের সরকার, 100 দিনের কাজ চালুর জন্যে বলছে না, 100 দিনের পারিশ্রমিক বকে আছে বলছে না। তাই ইয়ং ছেলে, এই যুব সমাজই তো সব সময় পৃথিবীর সব কিছু ওলট পালট করে, তাই যুব মোর্চা থেকে ওরা সেই বুকে ব্যথা নিয়ে আজকে দিদির সাথে পা মেলাতে এসেছে, তৃণমূল করতে এসেছে, আমরা সাগ্রে তাদেরকে গ্রহণ করলাম। আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন, মণিশঙ্কর জানাকে দলের পদ থেকে অনেক দিন আগে সরিয়ে দেওয়া হয়েছে, তবে এটা ঠিক উনি বিজেপি করতেন, এই দল ত্যাগে বিজেপির কোনো প্রভাব পড়বে না। তবে গোঘাটের একজন নির্দল প্রার্থী বিজেপিতে যোগদান করেছেন, মোদীর উন্নয়নে সামিল হন। দেখুন, বিজেপি একটা রাষ্ট্রবাদী দল, আদর্শবাদী দল, তাই ভারতীয় জনতা পার্টিকে যারা বুক দিয়ে আঁকড়ে রাখে, ভালোবাসে, তারা ভারতীয় জনতা পার্টি হয়েই থাকবে। আর যারা নিজস্বতার জন্য বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো দলে তার সুবিধাকে অর্জন করতে যাবে, তারা কোনোদিনও ভারতীয় জনতা পার্টির সৈনিক হতে পারে না। আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির যারা বুথ সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র প্রমুখ এবং যারা দলের স্তম্ভ, তারা আমাদের দলের অ্যাসেট, তারা বিজেপির সঙ্গে আছে, বিজেপির হয়ে লড়াই দিচ্ছে, আর আমার লোকসভাতে বিজেপিকে যেতে। অন্যদিকে সদ্য নির্দল থেকে বিজেপিতে যোগ দিয়ে ওই ব্যক্তি ঠিক কি বললেন শুনুন। এতদিন ধরে আমি সার্ভিস করেছি, 30 নভেম্বর 2023 আমি রিটায়ার করেছি, তা আমার মানে লাইফেতে যেমন আমি আজকে যে সব মহিলারা আছে এই এসএইচজি গ্রুপেরই আমি দায়িত্বে ছিলাম, টোটাল এসএইচজি গ্রুপই আমি দেখাশোনা করতাম, তো আমি দেখেছি যে এখানেতে কিন্তু যে সুস্থভাবে যে মানে ব্যবস্থাটা চালানো সেখানেতে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তো আমার মনে হয়েছে যে সারা পৃথিবীব্যাপী যে পর্যায়টা আমাদের ভারতবর্ষে এখন স্থান অধিকার করেছেন মোদিজির নেতৃত্বে, সেই স্থানটা যাতে সুস্থভাবে থাকে সেই জন্যই ওনার হাতটাকে শক্ত করার জন্য আমি কিন্তু নিজে থেকে স্বেচ্ছায়তে আজকে বিজেপিতে জয়েন করলাম। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035।
জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠাময় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।